আপনি কি এমন মাছ দেখেছেন যেটি হাতির মতো দেখতে? তাছাড়া আপনি কি এমন পুরুষ মাছ দেখেছেন যে তার বাচ্চাকে সুরক্ষা দেওয়ার জন্য বাচ্চার ডিমগুলোকে নিজের মুখের মধ্যে নিয়ে নেয় এবং 2 থেকে 3 মাস ডিমগুলোকে মুখের মধ্যে এভাবেই রাখে? তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ইউনিক মাছ দেখতে চলেছি যেই মাছগুলোকে আপনারা জীবনে প্রথমবারের মতো দেখছেন। এই মাছগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং ইউনিক ফিশ। এর মধ্যে এমন একটি মাছ রয়েছে যেটি পানি থেকে বের করার পর দেখতে এমন লাগে। তাছাড়া লিস্টে থাকা শেষ মাছটি দেখলে আপনি তো রীতিমতো অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বর অবস্থানে রয়েছে ব্যারেলিফ ফিশ। এটি এমন একটি মাছ যেটিকে আপনারা প্রথমবারের মতো দেখছেন। এই মাছটি সমুদ্রের একেবারে নিচে বসবাস করে থাকে। এই মাছটিকে শুধুমাত্র অ্যাটলান্টিক ওশান এবং ইন্ডিয়ান ওশানে দেখা গিয়েছে। এই মাছটির সামনে যে 2টি চোখ দেখতে পাচ্ছেন, আসলে এটি তার চোখ নয়, এগুলো হচ্ছে তার নকল চোখ। এই মাছটির আসল চোখ রয়েছে তার মাথার পেছনে। এই চোখটি হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এমনকি আপনি এই মাছের আইবল পর্যন্ত দেখতে পাচ্ছেন। পৃথিবীর বেশিরভাগ মাছে শুধুমাত্র তার সামনে দেখতে পাই, কিন্তু এই মাছটি তার সামনে দেখার পাশাপাশি তার উপরের দিকেও দেখতে পাই। মাছটি খাবার জন্য বেশি কষ্ট করে না, সমুদ্রের ছোটখাটো পার্টিকেল খেয়ে মাছটি বেঁচে থাকে। এটি এমন একটি রেয়ার ফিশ যার সম্পর্কে বিজ্ঞানীরাও ভালো মতো জানে না। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে অ্যাংলার ফিশ। এই মাছটিকে আপনারা অনেকে ফাইন্ডিং নিমো সিনেমাতে দেখেছেন। এই অ্যানিমেটেড সিনেমাতে এই মাছটিকে দেখানো হয়েছে অনেক বিপজ্জনক, তবে এই মাছটি বাস্তবেও রয়েছে, যেটি সমুদ্রের গভীরে বসবাস করে থাকে। এই মাছ সম্পর্কে একটি বিষয় জেনে আপনারা সত্যি অবাক হবেন। আসলে এই মাছটিকে পৃথিবীর সব থেকে খারাপ চেহারার মাছ বলা হয়। তার চেহারা আসলে অনেক বিদঘুটে। মাছটি এতটাই বিপজ্জনক হয় যে তার থেকেও বড় আকারের মাছকে সে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতে পারে। মাছটির হাড়গুলো অনেক শক্ত হয়ে থাকে, যার কারণে বড় বড় মাছ তাকে দেখে ভয় পায়। এক কথায় ছোট প্যাকেটে বড় ধামাকা। এই প্রজাতির ফিমেল ফিশগুলো 3 ফিট হয়ে থাকে, আর মেল ফিশগুলো কেবলমাত্র 1 ফিট হয়ে থাকে, আর তাদের মধ্যে রিপ্রোডাকশন প্রসেসও অনেক অদ্ভুত হয়ে থাকে। মহিলা মাছের শরীরে 5 থেকে 6 জন পুরুষ একসাথে লেগে যায়, আর এভাবে তারা রিপ্রোডাকশন করে থাকে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে হেলমেট আর্চিন। মাছটির নাম যেমন অদ্ভুত, মাছটি দেখতে তার থেকেও অদ্ভুত। আসলে মাছটি দেখতে একটি হেলমেটের মতো, তাকে দেখে মনে হয় সে নিজেকে প্রোটেক্ট করছে। হেলমেটের মতো দেখতে হওয়ার কারণে মাছটির নাম হেলমেট রাখা হয়েছে। এই প্রাণীটি ডিপ পার্পল কালারের হয়ে থাকে, আর উপর থেকে এগুলো গোলাকার হয়ে থাকে। এদের সাইজগুলো আসলে ছোট বলের মতো হয়ে থাকে। এই মাছটি সম্পর্কে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মাছটি পানিতে সাঁতার কাটতে পারে না। মাছটি যে কোনো পাথরের সাথে কিংবা সার্ফেসের সাথে আটকে থাকে, আর এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই আস্তে আস্তে ট্রাভেল করে। প্রাণীটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে 15 বছর থেকে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সমুদ্রে এই প্রজাতির মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এগুলো সব থেকে বেশি পাওয়া যায় সমুদ্রের কিনারাতে। এরা বেশিরভাগ সমুদ্রের শৈবাল খেয়ে থাকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে সি বানি। এটি পৃথিবীর সব থেকে কিউট মাছের মধ্যে একটি। মাছটিকে দেখে মনে হবে সে যেন মাটির উপরে বসবাস করে। এই মাছের 2টি কান দেখে আপনার মনে হবে এটি কোনো ছোট খরগোশের বাচ্চা। এই মাছটি তার কান দিয়ে সোনার কাজ তো করেই থাকে, এর পাশাপাশি সে তার কান ব্যবহার করে থাকে পানি কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি বোঝার জন্য। এটি দেখতে যতটা কিউট, ঠিক তেমনই অন্য প্রাণীর জন্য সেটি ততটাই বিপজ্জনক। এই ছোট প্রাণীটি বড় প্রাণীকে হামলা তো করতে পারে না, কিন্তু যখনই কোনো বড় প্রাণী তাকে মারার চেষ্টা করে, তখনই সে তার শরীর থেকে একটি বিষ ত্যাগ করে, যেটি অন্য সকল প্রাণীকে মেরে ফেলে। এর জন্য কোনো বড় প্রাণী ভুল করেও তার উপরে আক্রমণ করে না। তবে এই মাছের মধ্যে যে বিষ পাওয়া যায় সেটি দিয়ে মানুষের ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। ডাক্তাররা এই বিষের উপরে আরো বেশি করে রিসার্চ করছে। আসলে এই মাছটি আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে। এই রকম সুন্দর মাছের জন্য ভিডিওটিতে 1টা লাইক তো দেওয়াই যায়। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে চকলেট চিপ সিস্টার। আমি বুঝতে পারি না মাছের নামগুলো কেন অদ্ভুত হয়। আসলে মাছগুলো যখন দেখতে অদ্ভুত, তখন নামগুলো তো অদ্ভুত হবেই। এই মাছের আকৃতির কারণে তাকে চকলেট নাম দেওয়া হয়েছে। এই মাছের গায়ে ছোট ছোট শিঙ্গ রয়েছে, যার কারণে মাছটিকে হর্ন ফিশও বলা হয়। মাছটি বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, নীল, হলুদ ইত্যাদি। এই মাছগুলো সব থেকে বেশি পাওয়া যায় ইস্ট আফ্রিকাতে এবং ম্যাডাগাস্কার আইল্যান্ডে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে নটিলাস ফিশ।
এটি এমন একটি মাছ যেটি পৃথিবীতে গত 500 মিলিয়ন বছর ধরে বেঁচে আছে, মানে ডাইনোসরেরও 26 কোটি বছর আগে থেকে এই মাছ পৃথিবীতে আছে। আপনারা হয়তো এতদিন কচ্ছপ এবং শামুককে সব থেকে পুরাতন প্রাণী ভেবেছেন, কিন্তু পুরাতন প্রাণীর মধ্যে এই মাছটি অন্যতম। মাছটি সবসময় তার খোলসের মধ্যে থাকে, এই খোলসের মাধ্যমে তারা নিজেকে প্রোটেক্ট করে থাকে। মাছটি সমুদ্রের একেবারে গভীরে বসবাস করে, যখনই সূর্য অস্ত যায় তখন এই মাছটি শিকার করতে বের হয়। মাছটি আসলে আলো সহ্য করতে পারে না, এটি ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। মাছটি সম্পর্কে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তারা ফিমেল মাছের সাথে বছরে একবার মিলন করে থাকে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ফ্যানটুথ ফিশ। সমুদ্রে বসবাসকারী এটি অনেক অদ্ভুত মাছ। এই মাছটির অনেক বড় বড় দাঁত রয়েছে, এই মাছের সাইজ অনেক ছোট হয়ে থাকে, যার কারণে বড় বড় প্রাণীকে আক্রমণ করতে পারে না। এই মাছের সব থেকে বড় প্রজাতি হচ্ছে 6 ইঞ্চি। মাছগুলো আপনার হাতের তালুতে এটে যাবে। যেহেতু মাছটির সাইজ ছোট, তাই সমুদ্রের ছোট ছোট মাছ খেয়ে এটি বেঁচে থাকে। তবে এই মাছটির গায়ে অনেক শক্তি রয়েছে, তারা অনেক দ্রুত মুভমেন্ট করতে পারে। তারা এত দ্রুত শিকার করে থাকে যে আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না। মাছটি এতটা রেয়ার ফিশ যে সমুদ্রের মধ্যে এই মাছগুলোকে আপনি তেমন দেখতেই পাবেন না। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে দ্য ব্লু ফিশ। আপনারা সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দর মাছ দেখেছেন, কিন্তু এটি হচ্ছে সব থেকে খারাপ দেখতে মাছ। এই মাছটি সমুদ্রের 3000 ফিট নিচে বসবাস করে। সমুদ্রের এই জায়গাতে পানির চাপ অনেক বেশি থাকে। মাছটির চেহারা আসলে বুড়ো মানুষের মতো। এই মাছের শরীরে তেমন একটা রং থাকে না, কারণ এরা সমুদ্রের একেবারে গভীরে বসবাস করে। মাছটি সমুদ্রের নিচে বেশিরভাগ কাঁকড়া খেয়ে বেঁচে থাকে। তবে বর্তমান সময় এই প্রজাতিকে এন্ডেঞ্জার্ড স্পিসিস ঘোষণা করা হয়েছে, কারণ পৃথিবীতে এই প্রজাতির 420টি মাছই রয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে মেল জফিস। মানুষের মধ্যে একটি ছেলেকে সব থেকে বেশি ভালোবেসে থাকে একজন মা, কিন্তু এই মাছের ক্ষেত্রে বাচ্চাদের সব থেকে বেশি ভালোবেসে থাকে তাদের বাবা। এই মাছগুলো যখন ফিমেল মাছের সাথে মিলিত হয়, তখন যে ডিম হয় সেই ডিমগুলো সে তার মুখের মধ্যে নিয়ে নেয়, এবং কয়েক মাস ধরে এই পুরুষ মাছ তার মুখের মধ্যে ডিমগুলো নিয়ে থাকে। যেহেতু তাদের মুখে ডিম রয়েছে, তাই তারা কোনো ধরনের খাবার খেতে পারে না। যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, তখন সে তার মুখ থেকে বাচ্চাগুলোকে বের করে দেয়, আর এরপরে বাচ্চাগুলোর আর খেয়াল রাখা হয় না। এই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা রয়েছে যারা মাছের শিকার হয়ে যায়, আর কিছু বাচ্চা রয়েছে যারা সার্ভাইভ করে ফেলে। সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণে জফিস রয়েছে, আর এদের সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে এলিফ্যান্ট ফিশ। আপনারা হয়তো এর আগে এলিফ্যান্ট ফিশ দেখেননি। এই মাছটিকে পিটার এলিফ্যান্ট নোজ ফিশ বলা হয়। এই মাছটির চেহারা একদম হাতির মতো দেখতে। এই মাছের লম্বা একটি শুঁড় রয়েছে, যেমনটা হাতির হয়ে থাকে। এই মাছের চোখও একেবারে হাতির মতো। এই মাছটিকে সাউদার্ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়। মাছটি যখন ছোট থাকে, তখন তার চেহারা একদম হাতির মতো দেখতে লাগে, কিন্তু আস্তে আস্তে যখন মাছটি বড় হয়, তখন এই মাছের চেহারা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। এই মাছগুলো অনেক ইউনিক হওয়ার পাশাপাশি অনেক রেয়ার। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পৃথিবীর সব থেকে অদ্ভুত মাছগুলোকে। এর মধ্যে কোন মাছটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।